মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর হাওড়া পৌরসভার বিশেষ বৈঠক। আজ এই বৈঠকে উপস্থিত রাজ্যের মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি, হাওড়ার জেলাশাসক, পুলিশ কমিশনার, পৌর প্রশাসক ও পৌর কমিশনার। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর হাওড়া শহরের সামগ্রিক উন্নয়ন কিভাবে আরও ত্বরান্বিত করা যায় তা নিয়ে আলোচনা হয় এদিন। পাশাপাশি বেআইনি বহুতল, অবৈধ পার্কিং, টোটোর দৌরাত্ম্য কিভাবে আটকানো যায় এবং হকার সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। দীর্ঘদিন হাওড়া পুরভোট হয়নি, পৌরসভার জনপ্রতিনিধি নেই, তাই উন্নয়ন বাধাপ্রাপ্ত হচ্ছে, এই অভিযোগ বারবার আসছে। সে কারণেই আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠক শেষে মন্ত্রী অরূপ রায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পালন করা হবে। যেখানে যেখানে বেআইনি কাজকর্ম চলছে সব ক্ষেত্রে পুলিশ দ্রুত পদক্ষেপ নেবে। এছাড়াও বেআইনিভাবে টোটো পার্কিং করা যাবে না, তাদের জন্য নির্দিষ্ট একটি জায়গা করে দেওয়া হবে, পুরোটাই আইনের অনুশাসনের মধ্যে নিয়ে আসা হবে। এছাড়াও টোটো মালিকদের জন্য সতর্কবার্তা, টোটো মালিকদের নিজের টোটো নিজেকেই চালাতে হবে, একাধিক টোটো কিনে ভাড়া দিয়ে রোজগার করলে চলবে না, বেআইনি কাজকর্মে যুক্ত যারা তাদের ক্ষেত্রে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা যেতে পারে। এর পাশাপাশি বেআইনি নির্মাণ ক্ষেত্রে একই পদক্ষেপ জারি করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। অন্যদিকে বৈঠক শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি জানান, হাওড়া শহরে প্রচুর বেআইনি টোটো চলাচল করছে, কিভাবে এই টোটো চলাচলের সমস্যা সমাধান করা যায় ও শহরকে সুন্দর রাখার নানান বিষয়ে আলোচনায় উঠে এসেছে এই বৈঠকে। আমরা বিস্তারিত আলোচনা করেছি, বিশেষ করে আমাদের নির্ধারিত যে কর্মসূচি ছিল, আমাদের টোটো এবং বেআইনি বিল্ডিং নিয়ে একটা ডিসকাশনের ব্যাপার ছিল। বেআইনি বিল্ডিং, টোটো, বেআইনি জলাশয় বুঝিয়ে ফেলা, এই সমস্ত নিয়ে একটা মিটিং ছিল ইতিমধ্যে আমাদের নির্ধারিত। কিন্তু পরবর্তীকালে মুখ্যমন্ত্রী যে মিটিং করে যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে সেগুলোকেও ইনক্লুড করা হয়েছে এর মধ্যে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কড়া অ্যাকশন নেওয়ার কথা পুলিশকে বলা হয়েছে। যেমন বেআইনি টোটো বিরুদ্ধে, বেআইনি টোটো, বেআইনি পার্কিং, এই সমস্ত ক্ষেত্রে এদের নিয়ন্ত্রণ করার ব্যাপারে, ইলিগাল এনক্রোচমেন্টের ব্যাপারে বলা হয়েছে। বেআইনি বিল্ডিং, এখানে পুলিশকে, পুলিশ কমিশনার ছিলেন, এফআইআর করে তাদের বিরুদ্ধে দরকার হলে প্রয়োজন গ্রেপ্তার করা, যারা বেআইনি বিল্ডিং করবে, আনঅথরাইজ করবে, কর্পোরেশনের প্ল্যানের বাইরে যারা বিল্ডিং করবে। একটা তো ডিভিশন হলো, সেটা কর্পোরেশনের ব্যাপার, সেটা কর্পোরেশন কমপ্লেন দিলে কর্পোরেশন উইল টেক অ্যাকশন। কিন্তু যারা কর্পোরেশনের রুলসকে ভায়োলেট করে যারা বিল্ডিং করবেন তাদের বিরুদ্ধে পুলিশ এফআইআর করে, তাদের বিরুদ্ধে কর্পোরেশন এফআইআর করবে, পুলিশ উইল টেক অ্যাকশন, গ্রেপ্তার, দরকার হলে প্রমোটার এবং যদি জয়েন্ট ভেঞ্চার হয় প্রমোটার এবং ল্যান্ডলর্ড দুজনকেই গ্রেপ্তার করবে। এবং এছাড়াও পুকুর বোঝানোর ক্ষেত্রে যদি পুকুর বোঝানো, কোনো জলাশয় বোঝানো ইলিগাল কেউ যদি ফিলিং করার চেষ্টা করে তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেবে, পুলিশ উইল টেক অ্যাকশন। বেআইনি পার্কিং, অলরেডি পুলিশ অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে বেআইনি পার্কিং নিয়ে। এরকম চতুর্দিকে এরকম বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বিধায়করা সকলে একমত হয়েছে, সহমত হয়েছে। সুতরাং সবটা একটা আইনের মাধ্যমে, কোনো ব্যাপার কোনো ক্ষেত্রে ইলিগাল হলে সেই ক্ষেত্রে যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে, এটা আজকের মিটিংয়ে সহমত হওয়া গেছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে অভিযোগগুলো করেছেন সে অভিযোগগুলো যাতে পুলিশ সঠিকভাবে অ্যাকশন নেয় এবং কোনো রকম ইন্টারফেয়ারেন্স যাতে না থাকে সে ব্যাপারে সকলে একমত হয়েছেন। এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ এবং সকলে মিলে ইলিগাল অ্যাক্টিভিটিসগুলোকে আমরা বন্ধ করার জন্যে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং সেগুলোকে বন্ধ করতে করা হবে। আল তামার রেস্টুরেন্ট,
এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিব্রা হারুন মার্কেট ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।